Nasıl gitti? নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা নতুন জিনিসের পরিচয় করাবো। তো আমরা সবাই জঙ্গলের পথে বেরিয়ে পড়েছি, কি জন্য যাচ্ছি সেটা আপনারা পরে দেখতে পাবেন। তো আমরা চলে এসেছি পিঁড়া গাছের নিচে। তো এই ফলটা আপনারা খেয়েছেন কিনা জানি না, আমাদের গ্রামের দিকে খুব বিখ্যাত। আমরা পিঁড়ার তরকারি করে খাই। তো তাপসকে এই গাছে উঠতে দেওয়া হলো, ও যে কোনো গাছে উঠতে তো খুব গাছটা খুব নরম গাছ, এক ঘুরে ভাঙে যায়। আস্তে আস্তে শুরু ডালগুলো ধরেছি না। এই যে পিঁড়া গাছ দেখছেন, এর ফুলগুলো খুব সুন্দর দেখতে। তো আমরা এই পিঁড়া কয়েকটা পেড়ে নিয়েছি, দেখুন অনেকটা পেয়ারার মতোই দেখতে, কিন্তু একটু লম্বা গোছের। তো এখন বাড়ি চলে এসেছি, আর এখানে পিঁড়া কাটা চলছে। তো আলু কেটে নিয়েছি, আর এভাবে পিঁড়ার খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই পিঁড়ার খোসাটা ছাড়িয়ে নিতে হয়। আমরা অনেকেই পিঁড়াটাকে দেশি অ্যাভোকাডো বলি, কারণ কি এটা অনেকটা অ্যাভোকাডোর মতোই দেখতে, আবার পেয়ারার মতো দেখতে। আপনারা আবার পেয়ারা হয়ে ভুল করবেন না। তো এখানে আমাদের পিঁড়া আর আলু কাটা চলছে। তো এবারে উনুনের কাছে চলে এলাম, আর এখন আগুন ধরিয়ে নিচ্ছি। তো সবার আগে এই গোগলিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই গোগলি খান না, কিন্তু এই পিঁড়া রান্না করার জন্য, মানে পিঁড়া তরকারিতে গোগলি দিলে এই রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। তো এই ভালোভাবে এখন গোগলিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় গোগলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে কেটে রাখা আলু আর পিঁড়া দিয়ে দিলাম। এবারে বেশি করে জল দিতে হবে, কারণ কি এগুলো সিদ্ধ করতে দেব। একটু বেশি করেই জল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। এই পিঁড়া খুব কষা, তাই সিদ্ধ হয়ে গেলে এই জলটা আমরা ফেলে দিই। এবারে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট, যাতে পিঁড়া আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আর একটু উনুনে রাজ বাড়িয়ে দিলাম। তো এখন পিঁড়া আর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে ফেলে দেব। জলটা আলাদা ভাবে ছেঁকে নিতে হবে। তো এখানে গুগলি সিদ্ধ আর আলু আর পিঁড়া সিদ্ধ হয়ে গেছে। আর ওখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর জিরা বাটা। তো এবারে আমরা আসল রান্নাটা শুরু করব। তো সবার আগে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার তেলটা একটু গরম হোক। এবার এখানে পেঁয়াজ কুচি আর হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে নিতে হবে। এবারে সামান্য বেটে রাখা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর অল্প জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে কড়াইতে আলু আর পিঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন বাইরে কত রোদ। তো গুগলিটাও দিয়ে দিয়েছি এখানে, এবারে ভালোভাবে নাড়তে হবে। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। যাতে পুরো তরকারিটা একটু সিদ্ধ হয়ে যায় অল্প একটু জল দিয়েছি। তো এইবারে জলটা পুরো শুকিয়ে গেছে। এইভাবে মাখা মাখা করে পিঁড়া আলুটা নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি, পুরো একদম কষা কষা। তো এখন আমাদের পিঁড়া আলুর তরকারি রেডি হয়ে গেছে। এইরকম মাখা মাখা রান্নাটা করতে হবে। তো আপনারা এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে। এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি। আমাদের পিঁড়া তরকারি রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এই হচ্ছে আমাদের পিঁড়া রান্না।
এই তরকারিটা খেতে তো অসাধারণ। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন যদি এই ফলটা আপনারা পান। তো তাহলে শুরু করা যাক। এই অসাধারণ রেসিপি দিয়ে তৈরি করা আজকে রান্না খাওয়া যাক, দেখি কেমন লাগে। প্রথমত বলি রান্নাটা হেভি হয়েছে, মানে পিঁড়াটা এত সুন্দর তুলতুলে হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং সেই সঙ্গে টেস্ট অসাধারণ। রান্নাটা খুব জবরদস্ত হয়েছে, মানে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর রান্না, দারুণ। ওই শামুক দিয়ে যেহেতু হয়েছে দুর্দান্ত লাগছে। যদি আপনারা এই পিঁড়া বা আমাদের দেশীয় অ্যাভোকাডো পেয়ে থাকেন জঙ্গলের মধ্যে, আপনারা অবশ্যই এই রেসিপিটা ব্যবহার করে খেয়ে রাখবেন, দিলেই বুঝতে পারবেন যে টেস্ট কী জিনিস। পিঁড়া অসাধারণ।